আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাদিসে পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামসমূহের জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। এগুলো নিয়মিত আমলে জান্নাত লাভের ঘোষণাও দিয়েছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে। যেই ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অত্যন্ত সুন্দর পবিত্র নাম আল কাদির, যার শব্দের অর্থ হলো মহা ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কথা উল্লেখ করে বলেন, তিনি এমনই ক্ষমতাবান বা শক্তিমান যে তোমাদের উপর দিক থেকে অথবা পদতল থেকে তোমাদের উপরে শান্তি প্রেরণ করবেন। সূরা আল আনআম আয়াত নম্বর 65। যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে বিপদগ্রস্ত হয়ে পড়ে অথবা কঠিন সমস্যায় পড়ে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক নাম আল কাদির 41 বার পাঠ করলে সেই বিপদ আপদ বা কঠিন কাজ সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুসম্পন্ন করার ব্যবস্থা করে দেবেন। যেই ব্যক্তি অযুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক নাম আল কাদির পাঠ করবে, ওই ব্যক্তি কখনো কোনো শত্রুর হাতে পাকড়াও বা লাঞ্ছিত হবে না, এমনকি কোনো শত্রু তার উপর বিজয় লাভ করতে পারবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।